কৈলাস সত্যার্থী 1954 সালের 11 জানুয়ারি মধ্যপ্রদেশের বিদিশা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তিনি তার উপাধি সত্যার্থী পরিবর্তন করেছেন অর্থ সত্যের অনুসন্ধানকারী। একটি ঘটনার নাম পরিবর্তনের সূত্রপাত হয়, যেখানে তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলন দ্বারা এবং তার নিজস্ব শহরের নেতারা যার ভারতীয় বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে বক্তব্য রাখতেন তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে উচ্চ বর্ণের মানুষের জন্য একটি নৈশভোজ সংগঠিত করার সিদ্ধান্ত নেন। সেখানে নিম্ন বর্ণ অর্থাৎ তথাকথিত অস্পর্শা মানুষ দ্বারা রান্নার আয়োজন করেন। যখন শহরের নেতৃবৃন্দ নৈশভোজ যোগ দিতে ব্যর্থ হন, সত্যার্থী তার বাড়িতে বিফল মনোরথ হয়ে ফিরে দেখেন। গঙ্গা নদীতে স্নান করে না আসলে বয়স্ক উচ্চ বর্ণের লোকেরা তার পরিবারের বিতাড়িত করার হুমকি দিচ্ছিল। উপরন্ত তিনি 101 পুরোহিতদের পা ধুয়ে এবং জলপান করে তাদের জন্য ভোজের আয়োজন করতে হবে। সত্যার্থী তাদের অযৌক্তিক দাবি মেনে নিতে অস্বীকার করেন। যাই হোক, সত্যার্থীকে তখনও শাস্তি দেওয়া হয়। তাকে তার বাড়ির রান্নাঘর এবং খাবার ঘর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তার বাসনপত্র পৃথক করা হয়। তাকে বহিষ্কার করার প্রয়াসে ক্ষুব্ধ সত্যার্থী অধিকাংশ ভারতীয় পদবি একটি পরিবারে জাতীয় প্রতিফলিত করে, সেই পদবি প্রত্যাখ্যান করে সতীর্থদের পরিবর্তন করে, সমগ্র জাতি ব্যবস্থাকে বহিষ্কার করেন। সত্যার্থী শৈশবকালের অন্যতম উল্লেখযোগ্য ঘটনাটি তার স্কুলে প্রথম দিনে ঘটেছিল, যেখানে সত্যার্থী তখন একজন শিশু ছিলেন। নজর করেন যে তার বয়সী একজন ছেলে বাবার সাথে স্কুল ভবনের বাইরে জুতা মেরামতির জিনিস নিয়ে বসে আছে। তার শিক্ষককে জিজ্ঞাসা করার পর ছেলেটি কেন তার মতো স্কুলে যায়নি এবং উত্তর না দেওয়ায় সত্যার্থী তার প্রধান শিক্ষককে জিজ্ঞেস করেছিলেন, যিনি বলেন যে মুচিটি দরিদ্র ছিল, তাই সে তার ছেলেকে স্কুলে পাঠাতে পারত না এবং দরিদ্র শিশুদের জন্য বেঁচে থাকার জন্য কাজ করা সম্পূর্ণ স্বাভাবিক ছিল। উত্তরে অস্পষ্ট সত্যার্থী নিজেকে মুচকিয়ে জিজ্ঞাসা করলেন, কে সে তার ছেলেকে স্কুলে পাঠায়নি? তিনি বলেন যে কিছু সন্তান আছে যারা কাজ করতে জন্মগ্রহণ করে। সত্যার্থী এইভাবে প্রথমবার তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেন, কেন কিছু শিশুর জন্ম পরিস্থিতির কারণে তাদের শৈশব, স্বাধীনতা এবং শিক্ষা এবং স্বপ্নের পরিবর্তে কাজ করতে জন্ম হয়। তিনি বিদিশা সরকার বয়েজ উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা করেন ও সম্রাট অশোক টেকনোলজি ইনস্টিটিউট বিদিশা থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং নিয়ে পোস্ট গ্রাজুয়েট সমাপ্ত করেন। তিনি পরবর্তীতে ভূপালে একটি কলেজে প্রভাষক হিসেবে কয়েক বছর কর্মজীবন অতিবাহিত করেন। কর্মজীবন 1980 সালে তিনি একজন প্রকৌশলী হিসেবে কর্মজীবন শেষ করেন এবং বর্ডেট লেবার লিবারেশন ফ্রন্টের সেক্রেটারি জেনারেল হন। তিনি বচপন বাঁচাও আন্দোলন, শৈশব সংরক্ষণ আন্দোলন সেই বছরের প্রতিষ্ঠা করেন এবং সাধারণ সম্পাদক হন। শিশু বিষয়ক সামাজিক বিষয়াবলী নিয়ে সত্যার্থী বৈশ্বিক প্রচারণা চালান। এছাড়াও শিশু শ্রমের বিপক্ষে বৈশ্বিক প্রচারণার সাথে সংযুক্ত রয়েছেন। বেসরকারি সংস্থা, শিক্ষক ও ট্রেড ইউনিয়ন কর্মী এবং শিক্ষার জন্য বৈশ্বিক প্রচারণা সংস্থার বৈশ্বিক জোটকে নিয়ন্ত্রণকারী ইন্টারন্যাশনাল সেন্টার অফ চাইল্ড লেবার অ্যান্ড এডুকেশন ICCLI আন্তর্জাতিক পরামর্শক পরিষদের সাথেও তিনি জড়িত হন। পুরস্কার ও সম্মান সত্যার্থী বহু সংখ্যক তথ্যচিত্র, টেলিভিশন সিরিজ, টক শো, প্রচার ও সচেতনতা ছায়াছবি বিষয়বস্তু হয়েছেন। সেপ্টেম্বর 2017 সালে ইন্ডিয়া টাইমস 11 জন মানবাধিকার কর্মীদের তালিকাভুক্ত করে, যাদের জীবনের লক্ষ্য অন্যদের সম্মানজনক জীবনযাত্রা প্রদান করা হয়, তার মধ্যে সত্যার্থী একজন। তার পুরস্কার সমূহ 1. 2018 সালে দৈনিক প্রযুক্তি দ্বারা দশকের ব্যক্তিত্ব, 2. 2017 ই চন্দ্র পুরস্কার, 2002 ওয়েললেনবার্গ পদক ইউনিভার্সিটি অব মিশিগান দ্বারা ভূষিত, 1993 নির্বাহী অশোক ফেলো মার্কিন। ভারতে অভ্যর্থনা সত্যার্থী নোবেল পুরস্কার লাভের পর শিশু শ্রমের অবৈধকরণে বিষয়টি উপস্থাপিত হয়। কিছুজনের মতে এটি শিশু শ্রমকে লুকায়িত তুলবে যা মুজিব হ্রাস করতে পারে।
লিঙ্কন মেমোরিয়াস ও শৈশব স্বাধীনতার জন্য মিট আপ, 16 জুন 2015 শতাব্দী শিশুশ্রম এবং দাসত্বের বিশ্বব্যাপী বর্জনের দিন নেতা ও দেশগুলির উদাত্ত আহ্বান জানালে লিঙ্কন স্মৃতিসৌধ বহু সংখ্যক শিশু অধিকার সংগঠন এবং সংগঠনের শতার্থী যোগদান করেন, যেখানে তিনি দাসত্ব, শ্রম অপব্যবহার, পাচার এবং নিরক্ষরতা থেকে শিশুদের স্বাধীনতা অর্জনের জন্য আহ্বান জানান।